হ্যালো ফ্রেন্ডস, ছাত্রছাত্রীদের জন্য অভিনব মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিল স্কুল শিক্ষা দপ্তর। লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল, আর তাদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে তাই বাড়িতে বসে এই অভিনব পন্থা দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর, যেগুলি 5 থেকে 9 পর্যন্ত সবে কিন্তু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য। তো এগুলো আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন এবং সেটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং ফিল আপ করে সেগুলি যত্ন করে রাখতে হবে এবং স্কুল খোলার সঙ্গে সঙ্গে শিক্ষক মহাশয়দেরকে দেখিয়ে নিতে হবে। তো চলুন দেখে নাও যা কীভাবে আপনারা এটি ডাউনলোড করবেন এবং কাজে লাগাবেন। তো প্রথমে কী করবেন, আপনি আপনার মোবাইলে অথবা ল্যাপটপে লিখবেন বাংলার শিক্ষা, ঠিক আছে? বাংলার শিক্ষা লেখার পরে দেখবেন এই ওয়েবসাইটটি কিন্তু খুলে যাবে, যেটা হচ্ছে banglarshiksha.gov.in। জানারা এখানে এইভাবে করতে পারবেন না, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে কি করবেন, এখানে এন্টার করবেন। এন্টার করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এই ইন্টারফেসে আসার পরে আপনারা দেখবেন এই বাঁ দিকে রয়েছে অনলাইন ক্লাসরুম, আর লেখা আছে নিউ। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে তিনখানা অপশন খুলে যাচ্ছে, একটা হচ্ছে গাইডলাইন, একটা অ্যাক্টিভিটি টাস্ক, একটা প্রোগ্রাম শিডিউল। ঠিক আছে, প্রোগ্রাম শিডিউল নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করেছি, যেটা 10 এবং 12-এর যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনলাইনে ক্লাস হচ্ছে এবিপি আনন্দে প্রতিদিন বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, এবং কোন দিন কী কী বিষয় হচ্ছে সেই ভিডিওটি আপনারা যদি দেখেন তো ভালো, না হলে না পান তাহলে আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এখানে বলা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত সাধারণ নির্দেশিকা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। প্রয়োজনে অ্যাক্টিভিটি টাস্কগুলি করার আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত অধ্যায়গুলি পাঠ্যপুস্তক থেকে একবার দেখে নেওয়া যেতে পারে। বিদ্যালয় খুললে অ্যাক্টিভিটি টাস্কগুলি শিক্ষকের কাছে জমা দিতে হবে। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহায়তা নিতে পারো। প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষক মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবর্তন করে শিক্ষক ফোন বা SMS, ইমেল ইত্যাদির মাধ্যমে নিজের স্কুলের শিক্ষার্থীদের পাঠাতে পারেন। ঘরে বসে খাতায় উত্তর তৈরি করো, আর ছাত্রছাত্রীদের বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে, কোনো অবস্থাতে তারা বাড়ির বাইরে বেরোবে না। আর হেল্পলাইন থেকে নম্বরটা, এই নম্বরটি কিন্তু অবশ্যই ফোন করতে পারেন আপনারা। তো এখানে দেখা যাক দ্বিতীয় যেটা অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে, যে অ্যাক্টিভিটি টাস্ক, তো এটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন, হ্যাঁ দেখুন এখানে পরে দেখবেন ক্লাস, অল ক্লাসেস দেখবেন, দেখবেন সব এখানে রয়েছে ক্লাস, এখানে সাবজেক্ট, এখানে ডাউনলোড লিঙ্ক। তো এই দেখুন প্রি প্রাইমারি, তারপরে ক্লাস 1 ক্লাস 2 সব এদিকে রয়েছে, ক্লাস 3 এদিকে সব ডাউনলোডের অপশান রয়েছে। এই ডাউনলোডের অপশান ডাউনলোড করলেই, অপশানে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ক্লাস 5 ক্লাস 6 ক্লাস 7 ক্লাস সব সাবজেক্ট রয়েছে, তারপরে ক্লাস 8 ক্লাস 9। আমি ক্লাস 9 থেকে এটা ডাউনলোড করে দেখিয়ে দিই। তো এই দেখুন ক্লাস 9-এর এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এইখানে এসে ঠিক ক্লিক করবেন এই ডাউনলোডের অপশানে। এখানে ক্লিক করার পরে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো এই দেখুন ডাউনলোড হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা নবম শ্রেণী, দেখুন এসব প্রশ্নপত্র সব দেওয়া রয়েছে, এভাবে কিন্তু এগুলো বাড়িতে বসে করতে হবে, ঠিক আছে? এইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ, ম্যাথস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই দেখুন জিওগ্রাফি সব ডাউনলোড করতে পারবেন এখানে। এই দেখুন আবার আমি ডাউনলোড করেছি, একটা জিওগ্রাফি ডাউনলোড করেছি 9-এর। এই দেখুন সৌরজগতে অন্যান্য গ্রহের সঙ্গে একমাত্র পৃথিবী, জীবকুলের আবাসস্থল, বক্তব্য যথার্থ বিচার করো, দিনার্থী হাসবি দৈর্ঘ্যের হাসবিধি সংগঠন বর্ণনা করো, প্রচলিত অপরাজিত শক্তির মধ্যে পার্থক্য, সম্পদ সংরক্ষণের সম্ভাব্য উপায়। তাহলে এগুলো আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। আপনাদের যারা মানে যে আপনার যে ছাত্রছাত্রী অথবা যদি আপনার সন্তানরা অবশ্যই যারা পড়েন আপনারা অবশ্যই এগুলো কিন্তু ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্লাস 10-এর রয়েছে, হ্যাঁ, তারপর ক্লাস 11-এর রয়েছে, ক্লাস 12-এরও রয়েছে, সব কিন্তু অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে। তো এইভাবে কী করবেন, আপনারা সব ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটা যথারীতি মানে খাতায় তৈরি করে
স্কুল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু শিক্ষক মহাশয়কে এগুলো দেখাতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর ভিডিওটি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর খুব ভালো থাকবেন আর বাড়িতে থাকবেন। তো ধন্যবাদ।